ঠাকুরগাঁওয়ের নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল আলীম জানান, সকালে ঠাকুরগাঁও নারী ঐক্য উন্নয়ন সংঘের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসের শুরুতেই পৌর শহরের গোবিন্দনগর ওরাওপাড়া নিজস্ব কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। নারী ঐক্য উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক দীপালী খালকো দীপার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক খুকু খালকো, সহ সাধারণ সম্পাদক সাথী আক্তার, সাংগঠনিক সম্পাদক রিজিতা তার্কি সহ সংগঠনটির অন্যান্যরা। র্যালি শেষে তাদের প্রতিষ্ঠানের পাশেই ওরাওপাড়ার নারী পুরুষরা নাচে গানে মেতে ওঠে। মনোমুগ্ধকর পরিবেশে তাদের নৃত্য অনুষ্ঠান উপভোগ করতে আসে আশেপাশের মানুষ। কিশোরগঞ্জের ভৈরবপুর পৌর বাস টার্মিনালের ভেতরে বাস চাপায় তায়েব নামের এক হেল্পারের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হলেও নিহতের লাশ ও ঘাতক বাসটি পুলিশ হেফাজতে না নিয়ে ব্যক্তি জিম্মায় রেখে যান ভৈরব হাইওয়ে থানা পুলিশ। তবে এডিএম এর অনুমতি নিয়ে যেন মরদেহ যেন দাফন করা হয় সে মর্মে নির্দেশও দিয়ে যান। প্রতিনিধি জয়নাল আবেদিন রিটন জানান, সকালে বাস টার্মিনালের ভেতরে পার্কিং করা বিসমিল্লাহ পরিবহনের একটি বাস টার্মিনালের ভেতরেই তায়েবকে চাপা দেয়। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাসটি চালাচ্ছিলেন জামান মিয়া নামের এক হেল্পার। ঘটনার পর থেকে জামান পলাতক রয়েছে। নিহত তায়েব চলনবিল পরিবহনের হেল্পার ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ না পেয়ে তার ভাড়া বাড়িতে গিয়ে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়। আজকে আমি টেলিফোনে সংবাদ পেলাম যে বাস টার্মিনালের সামনে, ভৈরব বাস টার্মিনালের সামনে একটা দুর্ঘটনা ঘটছে এবং একজন মারা গেছে। সাথে সাথে আমি আমার জরুরি পার্টিকে মেসেজ দিছি, জরুরি পার্টিতে তোমরা চলে আসো। পরে আমি আমার থানার থেকে একজন সাব ইন্সপেক্টর এবং আমি ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে আমি আসলে ওই মৃত কোনো লোক পাইনি, তবে ওইখানকার যে সেক্রেটারি আছে, সেক্রেটারি নাম হলো হানিফ ভাইয়ের সাথে কথা বলি। হানিফ ভাই আমাদের সাথে যথেষ্ট সহযোগিতা করেন এবং যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন তার তথ্য দেন। আমরা তার গাড়ির নাম্বার এবং ছবিও নেই। পরবর্তীতে আমরা যে লোক মারা গেছে হানিফ ভাইয়ের সরকার তার ওই স্থানীয় ওই বাসায় যাই, ওই লোকের শ্রদ্ধান করি। সেখান থেকে ওরা থানা নিয়ে আসবো। থানা নিয়ে আসলে হয়তো একটু প্রতিকূলতার সৃষ্টি হইতে পারে, সেই জন্য আমরা ওনাকে বললাম যে যেহেতু একটা দুর্ঘটনা মামলা। আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলমগীর কবির ফুটবল টুর্নামেন্ট 2022-এর ফাইনাল খেলা ফরিদপুর সদর উপজেলার চকমাধবদিয়া ইউনিয়নের গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মাহবুব পিয়াল জানান, সোমবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি শিশু কিশোর বৃদ্ধ বনিতা সহ হাজার হাজার দর্শক উপভোগ করেন। ফাইনাল খেলায় সৈয়দ আলী মাতুব্বর ডাঙ্গি একাদশ 3-1 গোলে মনসুর ব্যাপারী ডাঙ্গি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজম। আলমগীর কবির ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ রাজা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুরস্কার বিতরণীতে রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ রেজাউল ইসলাম, সাব্বির হোসেন সরোয়ার, রফিকুল ইসলাম রফিক, মাছরাঙ্গা সুপার শপের এমডি মোহাম্মদ আবুল কাশেম, ওমান প্রবাসী আব্দুল হান্নান, ইব্রাহিম শেখ, মইনুদ্দিন আহমেদ মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের বৃক্ষপ্রেমিক স্কুল শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম এবার শহরের শিউলি ও বকুল ফুলের গাছ রোপণ করেছেন।
ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়াল জানান, সকালে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের সিনিয়র শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম শহরের শিশু একাডেমির সামনে ও সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসের সামনে সড়কে 10টি শিউলি ও 10টি বকুল ফুল গাছে চারা রোপণ করেন। এই সময় তিনি গাছগুলোকে বাঁশ খুঁটি দিয়ে ঘিরে দেন, নিয়মিত পরিচর্যা করার জন্য সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। এর আগে তিনি ফরিদপুর শহরের দৃষ্টিনন্দন ও সৌন্দর্য বাড়াতে শিশু একাডেমির সামনে সড়ক, তারার মেলা স্কুল সড়ক, জিলা স্কুলের সামনে সড়ক এবং বায়তুল আমান বিএড কলেজের সামনে 5 শতাধিক সুপারি গাছ রোপণ করেছেন। শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম শহরের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত প্রায় 7,000 তাল গাছ বীজ রোপণ, 2,000 খেজুর গাছের বীজ বপন, শতাধিক কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার গাছ রোপণ করেছেন। প্রায় সারা বছরের সুযোগ পেলেই রাস্তার পাশে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ রোপণ করে থাকেন তিনি। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আমি আজ ফরিদপুর শিশু একাডেমির সামনে এবং রাজেন্দ্র কলেজের মাঝে যে জায়গা আছে এখানে বকুল ফুল গাছ এবং শিউলি ফুল গাছের চারা রোপণ করছি এবং আমি এই বৃক্ষরোপণ প্রতি বছরই পালন করে থাকি। আমি এর আগে শহরের বিভিন্ন জায়গায় প্রায় 6,000 তাল বীজ বপন করেছি, 200 সুপারি গাছ রোপণ করেছি, এরপর কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছ, এছাড়া আমি অনেক বৃক্ষরোপণ করে প্রতি বছরই। ময়মনসিংহের হালুয়াঘাটে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ময়মনসিংহ বিভাগীয় প্রধান আব্দুল হক লিটন জানান, সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে। উপজেলার কৈচাপুর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের বাসিন্দা মজহারুল ইসলাম নিত্যদিনের মতো অটোরিকশা ভাড়া নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে। পরে তাকে অজ্ঞান করে হাসপাতালের এক পাশে ফেলে রেখে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চালককে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ নিয়ে ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে টঙ্গিপাড়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে রওনা হলেন 71 বছর বয়সী মোস্তফা নামের এক স্থানীয় বৃদ্ধ। ময়মনসিংহ বিভাগীয় প্রধান আব্দুল হক লিটন জানান, প্রশাসনের অনুমতি নিয়ে সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভিন লাকি, ওসি আবদুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা। স্থানীয়রা জানায়, ময়মনসিংহের ফুলপুর উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোস্তফা বঙ্গবন্ধুর আদর্শে উদ্ভাসিত বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রবীণ ত্যাগী নেতা। 15 আগস্ট 1975 সালে বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার পর এর প্রতিবাদ স্বরূপ খালি পায়ে জীবনের দীর্ঘ 25 বছর কাটিয়ে দেন তিনি।